আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। আজকের পর্বে আমরা সাইয়েদুনা ইউনূস আলাইহিস সালামের জীবনী শুনব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা সাইয়েদুনা ইউনূস আলাইহিস সালামের নামে কালামুল্লাহ মাজিদে একটি পরিপূর্ণ সূরা তিনি দান করেছেন। এটি হচ্ছে আল কুরআনুল কারীমের দশম সূরা, সূরাতু ইউনূস। আল্লাহ তাআলা সাইয়েদুনা ইউনূস আলাইহিস সালামকে ইরাকে প্রেরণ করেছিলেন। ইরাকের বর্তমান যে মোসেল শহর আছে, সেই মোসেল শহরের পাশে নিনোভা নামে একটি নগরী ছিল, অনেক প্রাচীন নগরী, এবং সে সময় থেকেই এই এলাকাটি একটি সিভিলাইজড, একটি সভ্য এলাকা বা জনপদ ছিল। সে এলাকার লোকদের হেদায়তের জন্য আল্লাহ তাআলা সাইয়েদানা ইউনূস আলাইহিস সালামকে সেখানে প্রেরণ করেন, এবং সেই ইরাকের নিনোভা এলাকাটি আজও বিস্তীর্ণ এলাকা জুড়ে সেখানকার সেই জনপদের বা সেই সিভিলাইজেশনের ধ্বংসাবশেষ কিন্তু আজও সেখানে সংরক্ষিত রয়েছে। সেদিন ইউনূস আলাইহিস সালামকে যে আল্লাহ তাআলা ইরাকের নিনোভা এলাকায় পাঠিয়েছিলেন, তার আরও একটি প্রমাণ হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে তায়েফে যান, এবং তায়েফের লোকজন যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াতকে প্রত্যাখ্যান করলো, তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আদ্দাস নামে একজন খ্রিস্টান স্লেভ, খ্রিস্টান একজন দাসের সাক্ষাৎ হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে জিজ্ঞেস করেছিল যে তোমার নাম কি, সে বলেছিল আদ্দাস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন যে মিন আইল বিলাদি আনতা, তুমি কোন দেশের মানুষ? তখন সে বলল যে আমি নিনোভা এলাকার মানুষ। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে ইউনূস ইবনু মাত্তা যেই নিনোভা শহরে এসেছিল সেই এলাকার লোক তুমি? তখন আদ্দাস বলল যে আপনি কি করে জানলেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন জানবো না, কারণ ইউনূস তো আমার ভাই, আমিও নবী, তিনিও ছিলেন নবী। একথা বলার সাথে সাথে আদ্দাস রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে চুম্বন করলেন, এবং সেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তার কাছে সঠিক দাওয়াত উপস্থাপন করলেন, তখন আদ্দাস রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে হাত রেখে কালিমা পড়ে মুসলমান হয়েছিল। এবং এই ঘটনাটি সিরাতে ইবনে হিশামে কিন্তু উল্লেখ হয়েছে। এই কথোপকথন বা কনভারসেশন থেকেও কিন্তু আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা থেকে বুঝতে পারি যে সাইয়েদানা ইউনূস আলাইহিস সালামকে আল্লাহ তাআলা ইরাকের নিনোভা নগরীতে হেদায়েতের বাণীবাহক হিসেবে তিনি প্রেরণ করেছিলেন। আমরা সরাসরি কোরআন থেকে সাইয়েদানা ইউনূস আলাইহিস সালামের জীবন প্রবাহ জানবার আগে খুব সংক্ষেপে ওনার জীবনে ঘটে যাওয়া ঘটনা প্রবাহের একটি সংক্ষিপ্ত বিবরণ আপনাদের সামনে তুলে ধরতে চাই। নিনোভা এলাকাতে যখন সাইয়েদানা ইউনূস আলাইহিস সালাম তাওহীদের দাওয়াত দিলেন, বরাবরের মতো অন্যান্য নবীদেরকে যেমনি প্রত্যাখ্যান করা হয়, তেমনি সাইয়েদানা ইউনূস আলাইহিস সালামের দাওয়াতকেও নিনোভা এলাকার লোকেরা প্রত্যাখ্যান করলো। আল্লাহর নবী ইউনূস আলাইহিস সালাম বললেন যে আমার দাওয়াত যদি তোমরা না মেনে নাও, তাওহীদে যদি তোমরা বিশ্বাসী না হও, আল্লাহ তাআলার একত্ববাদ যদি তোমরা স্বীকার না করো, তাহলে আল্লাহ তাআলার পক্ষ থেকে কঠিন আজাব কিন্তু তোমাদের জন্য অপেক্ষা করছে। তারা বলল তাহলে ঠিক আছে, আপনি যদি সত্য নবী হয়ে থাকেন আজাব নিয়ে আসেন। তিনি বললেন ঠিক আছে, তোমাদের উপর অমুক অমুক দিন ভয়াবহতম আজাব আল্লাহ তাআলার পক্ষ থেকে নেমে আসবে। কিন্তু মজার ব্যাপার হলো আজাব নেমে আসলো না। আজাব নেমে না আসার কারণে সাইয়েদানা ইউনূস আলাইহিস সালাম ভাবলেন যে আমি বলেছি আজাব আসবে, কিন্তু আজাব তো আসছে না। তিনি এলাকা থেকে হিজরত করলেন। কিন্তু সাধারণত নবীদের বৈশিষ্ট্য হচ্ছে ওনারা আল্লাহ তাআলার নির্দেশনা ছাড়া কোনো এলাকা ছাড়েন না, বা নিজ কওমের লোকদেরকে ছেড়ে অন্য কোথাও চলে যান না। কিন্তু সাইয়েদানা ইউনূস আলাইহিস সালাম তিনি এলাকার লোকদেরকে ছেড়ে, এলাকা ছেড়ে হিজরত করলেন, বন্দরে চলে গেলেন। টু মেক দ্য লং স্টোরি শর্ট, তিনি বন্দরে যেয়ে একটা নৌকায় তিনি চেপে বসলেন, একটা বোঝাই করা, মাল বোঝাই করা নৌকায় তিনি চেপে বসলেন। নৌকা চলতে আরম্ভ করলো, সাগরের মাঝখানে হঠাৎ করে সুনামি তৈরি হলো, ঝড় শুরু হলো, নৌকা ডুবে যাবে যাবে প্রায়। সবাই মিলে প্ল্যান করলো যে একজনকে যদি সাগরে আমরা ফেলে দেই তাহলে হয়তো নৌকাটা বেঁচে যাবে, এখন কাকে ফেলা হবে? কেউই তো রাজি হচ্ছে না। তখন তারা লটারি করলো, লটারিতে বারবার ইউনূস আলাইহিস সালামের নাম আসে। তিনবার যখন সাইয়েদানা ইউনূস আলাইহিস সালামের নাম আসলো, সবাই মিলে আল্লাহর নবী ইউনূস আলাইহিস সালামকে সাগরে নিক্ষেপ করলো, এবং আল্লাহ তাআলার আদেশে বিশাল তিমি মাছের আকৃতির একটি বড় মাছ এসে আল্লাহর নবী ইউনূস আলাইহিস সালামকে গিলে ফেললো। ওইদিকে আজাব তখন না আসলেও আল্লাহ তাআলা যখন চাইলেন ঠিক তখন আজাব সাইয়েদানা ইউনূস আলাইহিস সালামের কওমের উপর আপতিত হতে লাগলো। কিন্তু আজাবের নিদর্শন দেখে প্রচণ্ড বাতাস, আকাশ লাল হয়ে যাচ্ছে, মেঘে ঘনীভূত হয়ে যাচ্ছে, বিকট শব্দ হচ্ছে, এগুলো যখন তারা দেখতে আরম্ভ করলো, ইউনূস আলাইহিস সালামের কওমের লোকেরা বুঝতে পারলো যে আসলে ইউনূস ইবনে মাত্তা তিনি সত্যিকার অর্থেই আল্লাহর নবী, তিনি মিথ্যা কিছু বলেননি, আসলে আল্লাহ তাআলার আজাব কিন্তু আমাদেরকে পাকড়াও করবে। এই চিন্তা থেকে ইউনূস আলাইহিস সালামের কওমের সবাই ঘর থেকে বেরিয়ে আসলো, এবং সবাই কান্নাকাটি করে কায়মানোবাকে আল্লাহ তাআলার কাছে তওবা করে তারা মুমিন হয়ে গেল। এবং তাদের তাওবাটা এতটা ইখলাসপূর্ণ ছিল
এতটা আন্তরিক এবং সিনসিয়ার তাওবা ছিল আল্লাহ তাআলা যে আজাব একেবারে তাদের মাথার উপরে চেপে বসেছে, এখনই সে আজাব তাদেরকে ধ্বংস করে দিবে, আজাব আল্লাহ তাআলা সরিয়ে নিলেন। কিন্তু এলাকায় যে বিশাল ঘটনা ঘটে গিয়েছে তার কিছুই কিন্তু ঘূর্ণা করে আল্লাহ নবী ইউনূস আলাইহিস সালাম জানেন না, বরং ওনাকে নৌকা থেকে যখন ফেলে দেওয়া হলো তিমি মাছ গিলে ফেললো এবং দীর্ঘ সময় তিনি তিমি মাছের পেটে ছিলেন এবং সেখানে মাছের পেটে তিনি অনুভব করলেন যে আমি আল্লাহ তাআলার নির্দেশনা ছাড়া চলে আসা ঠিক হয়নি। তখন তিনি তার বিখ্যাত সেই দোয়াটি পড়তে আরম্ভ করলেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, অর্থাৎ হে আল্লাহ আপনি ছাড়া কোনো ইলাহ নেই, আমি ভুল করেছি, আমি জালেমদের অন্তর্ভুক্ত। উনি যখন আল্লাহ তাআলার প্রশংসা করলেন, তাসবিহ পাঠ করলেন, আল্লাহ তাআলা তিমি মাছকে আদেশ করলেন যাতে ইউনূস আলাইহিস সালামকে সাগরের তীরে কোথাও ফেলে দিয়ে আসে। সেখানে ফেলে দিয়ে আসা হলো, সেখানে আল্লাহ তাআলা লতা গুল্মলতা গাছপালা তৈরি করলেন। ইউনূস আলাইহিস সালাম সেখান থেকে সুস্থ হয়ে আবার এলাকায় ফিরে আসলেন এবং ওনার হাতে হাত রেখে ওনার সব উম্মত ওই এলাকার সব লোক আল্লাহ নবী ইউনূস আলাইহিস সালামের কাছে ঈমান এনে তারা মুসলিম হয়ে গেল। এটি ছিল খুব সংক্ষেপে আল্লাহ নবী ইউনূস আলাইহিস সালামের ঘটনা। এবার আমরা সরাসরি কালামুল্লাহ মাজিদ থেকে সাইয়েদানা ইউনূস আলাইহিস সালামের ঘটনা প্রবাহগুলো শুনবার চেষ্টা করব। সূরাতু সফাতে আল্লাহ তাআলা ইরশাদ করছেন, ওয়া ইন্না ইউনূস আলামিনাল মুরসালিন, ইউনূস হচ্ছে রাসূলদের অন্তর্ভুক্ত। ইদ আবা ফাইলাল ফুলকিল মাশউন, স্মরণ করুন সে সময়ের কথা যখন সে বোঝাই করা একটা জাহাজের দিকে চলে গেল ইউনূস আলাইহিস সালাম। এখানে আল্লাহ তাআলা আবাফা শব্দটা ব্যবহার করেছেন। আবাফা বলা হয় কোনো দাস যখন তার মনিবের কাছে না বলে, মনিবের কাজ না করে পালিয়ে চলে যায়, সেটাকে আরবিতে আবাফা বলে। তাহলে আল্লাহ তাআলা কেমন যেন একটু ভর্ৎসনা সুরে এখানে ব্যবহার করতে চাইছেন যে আমার নির্দেশনা ছাড়া আমাকে না জানিয়ে আমি বলার আগেই ইউনূস বোঝাই করা নৌকায় যে আরোহণ করলো। ফাসাহামা ফাকানা মিনাল মুদহাদিন, এবং সেখানে আমরা জানি যে লটারি করা হলো, ঝড়ের কবলে যখন নৌকাটি পড়লো বা জাহাজটি পড়লো, একজনকে জাহাজ থেকে সাগরে নিক্ষেপ করতে হবে, সেটা কে হবে সেটা ফিক্স করার জন্য লটারি করা হলো এবং সে লটারিতে ফাকানা মিনাল মুদহাদিন, ইউনূস আলাইহিসসালাম লটারিতে হেরে গেলেন, তার নামই আসলো বারবার। তাহলে ইউনূস আলাইহিসসালামকে ফেলে দেওয়া হলো। ফালতাফাতাহুল হুত, হুত বলা হয় বড় সাইজের যে সাগরের মাছগুলো, কাইন্ড অফ ওয়েল টাইপের, যেগুলো নীলতিমি টাইপের, এরকম বড় একটি মাছ এসে আল্লাহর নবী ইউনূস আলাইহিসসালামকে আস্ত গিলে ফেলল। ওহুয়া মুলিম, তিনি তখন নিজেকে ভর্ৎসনা করছিলেন এবং তিনি তখন বুঝতে পেরেছিলেন যে আমার আসলে আল্লাহ তাআলার নির্দেশনা ছাড়া নিজে নিজে এখানে চলে আসাটা ঠিক হয়নি। ফালাউলা আন্নাহু কানা মিনাল মুসাববিহিন, আল্লাহ তাআলা বলছেন সে যদি সেদিন তাসবিহ না পড়তো, আমরা জানি যে তিনি মাছের পেটে ঢুকে যাওয়ার পরপর তিনি রিয়েলাইজ করলেন যে আমার ঠিক হয়নি এমনটি আশা, এবং তখনই তিনি পড়তে আরম্ভ করলেন লা ইলাহা ইল্লাল্লাহ আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, আল্লাহর নামের তাসবিহ জপছিলেন তিনি সে মাছের পেটের ভিতরে। আল্লাহ বললেন ফালাউলা আন্নাহু কানা মিনাল মুসাববিহিন, সে যদি ইউনূস যদি সেদিন মাছের পেটের ভেতরে তাসবিহ না পড়তো, লা লাবিসা ফি বাতনিহি ইলা ইয়াউমি ইউবাসুন, কিয়ামত পর্যন্ত সে মাছের পেটের ভেতরে থেকেই যেত, অর্থাৎ তিমি মাছের পেটের ভেতরেই ইউনূসের কবর হয়ে যেত, সেখানেই সে থাকতো, তার আর সেখান থেকে মুক্ত হওয়ার কোনো ব্যবস্থা হতো না। এই এক্সপ্রেশনগুলো এসেছে সূরাতুস সফাতে। এরপর আমরা যদি সূরাতুল আম্বিয়ার দিকে তাকাই তাহলে দেখব আল্লাহ তাআলা বলছেন ওয়াজান্নুনি যাহাবা মুগাদিবান, যান্নুন মানে হচ্ছে মাসওয়ালা। ইউনূস আলাইহিসসালামকে কিন্তু কোথাও বলা হয়েছে ইউনূস, কোথাও বলা হয়েছে যান্নুন মানে মাসওয়ালা, আরেক জায়গায় বলা হয়েছে সাহিবুল হুটুত, এর অর্থ হচ্ছে মাসওয়ালা, যেহেতু মাস নবীকে গিলে খেয়েছিল। কোরআনে বর্ণিত 25 জন নবীর কারো ক্ষেত্রে এরকম আজীব বা অদ্ভুত ধরনের কোনো ঘটনার ঘটেনি আমরা জানি, শুধু ইউনূস আলাইহিসসালামের ক্ষেত্রে ঘটেছে। সো ওনার সাথে যেহেতু মাছের ঘটনার সম্পর্ক, আল্লাহ তাআলা বারবার মাছওয়ালা এটা তিনি উল্লেখ করেছেন। ওয়াজান্নুন মাছওয়ালা, অর্থাৎ ইউনূস আলাইহিসসালাম ইজ যাহাবা মুগাদিবান, যখন তিনি রাগ করে চলে গেলেন, তাহলে তিনি জাতিগোষ্ঠীর কল্যাণের জন্য তিনি জনপরিসরে তাওহীদের বাণী প্রচার করলেন, আখিরাতের কথা প্রচার করলেন, কিন্তু তার এলাকার লোকেরা, কমের লোকেরা প্রত্যাখ্যান করলো, রিজেক্ট করলো ইউনূস আলাইহিসসালামের দাওয়াতকে, এই দাওয়াতকে গ্রহণ করলো না, ওনাকে নবী হিসেবে স্বীকৃতি দিল না। উনি বারবার দাওয়াত দিয়েই যাচ্ছেন কিন্তু কেউ কথা শোনে না, ফলে তিনি রাগান্বিত হয়ে গেলেন, যেটা সাধারণত নবীদের গুণ নয়, কিন্তু তিনি রেগে গেলেন প্রচণ্ড। রেগে তিনি এলাকার লোকদেরকে ছেড়ে আল্লাহর নির্দেশনা ব্যতিরেকে তিনি নৌকায় যেয়ে আরোহণ করলেন। সাধারণত কোনো নবীর জন্য এটা শোভনীয় নয় যে ওনাকে যে কাজে বা যে দায়িত্বে অ্যাসাইন করা হয়েছে সে ব্যাপারে তিনি আল্লাহ তাআলার কোনো নির্দেশনা ছাড়া হিজরত করা বা ওই এলাকা ত্যাগ করে চলে যাওয়া
সাধারণত নবুয়তের যে বৈশিষ্ট্য এটার সাথে এটা যায় না। ফাযান্না আল্লান নাকদিরা আলাইহি, ইউনুস আলাইহিস সালাম ধারণা করেছিলেন যে আল্লাহ এই ব্যাপারে আমাকে পাকড়াও করবেন না, কারণ আমি আমার দায়িত্বের রেসপন্সিবিলিটি যেটা ছিল সর্বোচ্চ পালন করেছি, তারা আমার কথা মানছে না, আমি এখানে থেকে কি হবে, এরকম একটা চিন্তা থেকে তিনি সেখান থেকে চলে গেলেন। তিনি ভাবলেন যে এই জন্য আল্লাহ আমাকে ভৎসনা করবেন না বা পাকড়াও করবেন না। তারপরের ঘটনা আমরা জানি, সাগরে তুফান, ওনাকে ফেলে দেয়া হয়, মাছ এসে ওনাকে গিলে ফেললো। ফানাদা ফিল যুলুমাত, সাগরের একেবারে অতল গহ্বরে, বিশাল তিমি মাছের পেটের ভেতরের অন্ধকারে তখন তিনি আওয়াজ তুলে ডাক দিলেন, ফানাদা, তিনি আল্লাহ তাআলাকে ডাকলেন আর পড়লেন, আন লা ইলাহা ইল্লা আনতা সুবহানাক, হে আল্লাহ তুমি ছাড়া কোনো ইলাহ আমার নেই, আমাকে বাঁচাবার, আমাকে রক্ষা করবার মতো দ্বিতীয়টি কেউ নেই, সুবহানাক তুমি মহাপবিত্র, পুত পবিত্র, তোমার পবিত্রতার বর্ণনা আমি দিচ্ছি, ইন্নি কুনতুমিনা যালিমিন, হে আল্লাহ আমি নিজে তো জালিমদের অন্তর্ভুক্ত হয়ে গেলাম, আমি তো ভুল করে ফেলেছি, তোমার নির্দেশনা ছাড়া আমার কওমের লোকদেরকে ছেড়ে দিয়ে আমি যে নিজের ইচ্ছে মতো নিজের বুদ্ধি মতো চিন্তা মতো চলে এসেছি, আল্লাহ আমি ভুল করে ফেলেছি। তাহলে কিছু সময়ের জন্য তিনি আল্লাহর নির্দেশনা ছাড়া চলে গেল, মুহূর্তেই কিন্তু তিনি আল্লাহ তাআলার দিকে রুজু করলেন, আল্লাহর দিকে ফিরে আসলেন, আল্লাহর তাসবিহ জপতে শুরু করলেন এবং আল্লাহ তাআলার কাছেই তিনি সাহায্য চাইলেন। এবং সাগরের অতল গহ্বরে মাছের পেটের ভেতরে থেকে উনি যখন এই দোয়াটা পড়লেন, আল্লাহ তাআলা বললেন, ফাস্তাজাবনা লাহ, আমি ইউনুসের এই ডাকে, এই দোয়ায় আমি সাড়া দিলাম, ওয়ানাজাইনাহু মিনাল গাম, আর এই বিপদ থেকে তাকে আমি মুক্ত করলাম, ওয়াকাযালিকা নুনজিল মুমিনিন, আর এইভাবেই বিশ্বাসীদেরকে আমি আল্লাহ তাআলা মুক্তি দিয়ে থাকি। সূরাতুল আম্বিয়াতে ইউনুস আলাইহিস সালামের ব্যাপারে এরকম ঘটনাটা এসেছে। সূরাতু ইউনুসের 98 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ফালাউলা কানাত ক্বরিয়াতুন আমানাত ফানাফাআহা ঈমানুহা ইল্লা ক্বাউম ইউনুস, অর্থাৎ পৃথিবীতে এরকম কোনো জাতির ক্ষেত্রে ঘটেনি যে আজাব দেখার পরে তারা ঈমান আনতে শুরু করেছে আর তাদের ঈমান কাজে এসেছে, আল্লাহ আজাব সরিয়ে নিয়েছে, এরকম ঘটনা গোটা বিশ্বের ইতিহাসে বিরল, শুধুমাত্র কেবলমাত্র ইউনুস আলাইহিস সালামের ক্ষেত্রে এটা ঘটেছে। আজাব এসেছিল কিন্তু কওমের লোকেরা সবাই ঘর থেকে বেরিয়ে কান্না জুড়ে দিল, তারা তওবা করলো, তাদের তাওবা দেখে, তাদের আন্তরিকতা দেখে আল্লাহ তাআলা সে আযাবকে সরিয়ে নিলেন। লাম্মা আমানু, তারা যখন ঈমান আনলো, আল্লাহ বললেন, কাশাফনা আনহুম আযাবাল খিজি ফিল হায়াতিদ দুনিয়া, এই দুনিয়ার জীবনের যে লাঞ্ছনাকর আযাব বা শাস্তি এটা আমি সরিয়ে নিলাম, ওমাতআনাহুম ইলা হিন, এবং তাদের যতদিন পৃথিবীতে থাকবার কথা ছিল ততদিন থাকবার সুযোগ আমি আল্লাহ তাআলা তাদেরকে দিয়ে দিলাম। সূরাতুস সফফাতের 145 নম্বর আয়াত থেকে 147 নম্বর আয়াতে আল্লাহ তাআলা সেখানে এই ঘটনাটি এভাবে এনেছেন, আল্লাহ তাআলা ইরশাদ করছেন, ফানাবাযনাহু বিল আরাই ওয়া হুয়া সাকীম, অর্থাৎ আমি ইউনুসকে মাছের পেট থেকে বের করে সাগরের তীরবর্তী কোনো একটা এলাকায়, কোনো একটা আইল্যান্ডে বা সি শোরে, সাগরের তীরে আমি নিক্ষেপ করবার ব্যবস্থা করলাম, নিক্ষেপ করলাম এমন অবস্থায় যে ওয়া হুয়া সাকীম, সে অত্যন্ত অসুস্থ ছিল, কারণ আমরা জানি মাছের পেটের ভেতরে তিনি ছিলেন, কতদিন ছিলেন আমরা জানি না, অনেক মুফাসসিরিনে ইকরাম বিভিন্ন বর্ণনা এসেছে যে কেউ বলেছে একদিন, কেউ তিন দিন, সাত দিন, এমনকি 40 দিনের বর্ণনা পর্যন্ত পাওয়া যায়। যেহেতু কোরআন এটিকে অনির্দিষ্ট রেখেছে, আমরাও সেটিকে অনির্দিষ্টভাবেই বিশ্বাস করব যে কতদিন ছিলেন আল্লাহ তাআলা ভালো জানেন। এবং তিমি মাছের পাকস্থলীর ভেতরে যেহেতু তিনি ঢুকে গিয়েছিলেন, সেখানে পাকস্থলীর ভেতরে যে অ্যাসিডিটি থাকে সেটার কারণে ওনার চামড়ায় ক্ষতি হয়েছিল, দেহে ক্ষতি হয়েছিল, ক্ষত হয়েছিল, স্বেচ্ছিত হয়ে গিয়েছিল, এই জন্যই আল্লাহ তাআলা বলছেন ওয়া হুয়া সাকীম, সে অসুস্থ ছিল, এই অসুস্থ অবস্থায় তাকে আমি তিমি মাছের পেট থেকে বের করে সাগরের তীরে নিক্ষেপ করার ব্যবস্থা করলাম, এই অসুস্থ দেহ নিয়ে তিনি সাগর তীরে পড়ে রইলেন। আল্লাহ তাআলা বলছেন ওয়া আমবাতনা আলাইহি শাজারাতাম মিন ইয়াকতিন, তারপর তার চারপাশে আমি লতা জাতীয় কিছু গাছ উৎপন্ন করলাম, সাগরের তীরে সাধারণত গাছপালা থাকে না, আল্লাহ তাআলা বললেন আমি অসুস্থ ইউনুসকে সুস্থ করবার জন্য সেখানে কিছু ইয়াকতিন, অনেক প্রফেসরিন ইকরাম এটাকে লাউ গাছ বলেছেন, বেসিকলি ইয়াকতিন হচ্ছে এমন ধরনের কিছু প্ল্যান্টস বা গাছপালা যেগুলোর মজবুত গোড়া হয় না, লতা পাতা দিয়ে যেই ফল ফসলগুলো হয় এগুলোকে ইয়াকতিন বলে, যেমন শসা, বাঙ্গি, তরমুজ, লাউ, এগুলো তো লাউ জাতীয় কিছু গাছপালা আমি ইউনুস এর সুস্থতার জন্য আমি সেখানে উৎপন্ন করলাম, সেই ফল খেয়ে সেটার ছায় থেকে থেকে ইউনুস সুস্থ হয়ে গেল। তারপর আল্লাহ তাআলা বললেন ওয়া আরসালনাহু ইলা মিআতি আলফিন আও ইয়াজিদুন, তারপর তাকে সেখান থেকে তার কওমের কাছে আমি পাঠালাম যাদের সংখ্যা ছিল 100,000 বা তার চেয়েও বেশি, ফা আমানু, এবং নবীকে দেখে তারা সবাই ঈমান আনলো, সুবহানাল্লাহি বিহামদিহি, ফামাতআনাহুম ইলা হিন, এবং
একটা নির্দিষ্ট সার্টেন পিরিয়ড পর্যন্ত ইউনুস আলাইহিস সালামের কওমের লোকদেরকে পৃথিবীতে বসবাসের সুযোগ আমি আল্লাহ তাআলা করে দিলাম। তাহলে সম্মানিত শুধু এই ছিল কোরআনের ধারা বর্ণনায় সাইয়েদানা ইউনুস আলাইহিস সালামের জীবনী। এবার আমরা সরাসরি ওনার জীবনী থেকে কী কী লাইফ লেসন আমরা নিতে পারি সেদিকে চলে যাব। প্রথম যে লাইফ লেসনটি আমরা ইউনুস আলাইহিস সালামের জীবনী থেকে নিতে পারি সেটা হচ্ছে রেগে যাওয়া থেকে আমাদেরকে সাবধানে থাকতে হবে। কারণ ইউনুস আলাইহিস সালাম দাওয়াত দিতে দিতে যখন দেখলেন যে কেউ তার কথা শোনে না, উনি রেগে গেলেন। আমরা প্রায় বলি যে রেগে গেলেন তো হেরে গেলেন, ইযহাবা মুগাদিবান। যখন ইউনুস রেগে মেগে এলাকার লোকদের ছেড়ে হিজরতে চলে গেল আমার নির্দেশনা ছাড়া, এবং এটাকে আল্লাহ তাআলা নেগেটিভলি এখানে আয়াতে উপস্থাপন করেছেন। তার মানে আল্লাহ তাআলা বুঝাতে চাইলেন যে ইউনুসের এটা ঠিক হয়নি। তার মানে আমরা রাগ করে সাধারণত যে ডিসিশনগুলো নেই এগুলো সাধারণত ঠিক হয় না। এবং আমি প্রায় বলি যে রাগ হচ্ছে ঝড়ের মতো, ঝড় যেমনি এক পাশ থেকে এসে সব কিছু ভেঙে চুরে লন্ড ভণ্ড করে তসলস করে দিয়ে আরেক পাশ দিয়ে চলে যায়, রাগও এরকম। রাগ এসে বন্ধুর সাথে বন্ধু সম্পর্ক নষ্ট করিয়ে দেয়, ভালোবাসার সম্পর্কগুলোতে টানাপোড়েন তৈরি করে, এবং রাগটা যখন আসে তখন টের পাওয়া যায় না। রাগের কারণে আমরা যা করে ফেলি, রাগ চলে যাওয়ার পরে আমরা তখন বুঝি যে হায় রে কী সিদ্ধান্ত নিলাম, কী করলাম, এটা তো ঠিক হয়নি। সো রাগ যাতে আমাদেরকে কনজিউম করতে না পারে, আপনি যদি বারবার শুধু রেগে যান, রাগান্বিত ব্যক্তি তার নিজের সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতাকে শয়তানের হাতে ছেড়ে দেয়, সে নিজে আর সিদ্ধান্ত নেয় না, তার সিদ্ধান্ত তখন শয়তান করে দিতে শুরু করে। সো প্রথমে লেসন থেকে আমরা যেটা জানতে পারলাম যে একজন বিশ্বাসী হুট করে রেগে যাবে না, বরং সে কুল হেডেড হবে, সে ঠান্ডা মাথায় তার যে দায়িত্ব সেটি সে পালন করবে। দুই নম্বর যে শিক্ষাটি আমরা ইউনুস আলাইহিস সালামের জীবনী থেকে পাই সেটা হচ্ছে দাওয়াতি কাজে ধৈর্যের খুব দরকার। দাওয়া উইথ প্যাশন্স, এটা কম্পালসারি, ইটস এ মাস্ট, এটা লাগবেই। বাংলা একটা কথা বলা হয় যে সয়ে যাও রয়ে যাবে, যে সয়ে যেতে পারে সে রয়ে যেতে পারে। সো ধৈর্যের কোনো বিকল্প নেই। এবং ইউনুস আলাইহিস সালামের এই ঘটনার অবতারণা কালামুল্লাহ মাজিদে করবার মধ্য দিয়ে কিন্তু আল্লাহ তাআলা বিশ্বনবীকে মূলত সান্ত্বনা দিচ্ছেন যে নবী আপনাকে মক্কার কুরাইশরা কেউ পাগল বলে, কেউ কবি বলে, কেউ গণক বলে, কেউ জাদুকর বলে, কেউ মিথ্যাবাদী বলে, আপনি রেগে যাবেন না। হবি ইউনুস যেমনি তার কমের লোকদের উপর রেগে আমার নির্দেশনা ছাড়াই চলে গিয়েছিল, আপনি আবার এরকম রেগে মেগে মক্কা ছেড়ে কোথাও চলে যাবেন, অন্য কোথাও চলে যাবেন না। এবং সেটি আল্লাহ তাআলা সূরাতুল কলামে খুব সুন্দর করে তিনি বলেছেন যে ফাসবির লি হুকমি রাব্বিক, হে নবী আপনার রবের যে ফয়সালা আপনি এতে ধৈর্য ধারণ করুন। ওয়ালা তাকুন কা সাহিবিল হুত, ওই মাছওয়ালা মানে আমার নবী ইউনুসের মতো হবেন না, ইজ নাদা ওয়া হুয়া মাকদুম, সে নির্দেশনা ছাড়া চলে যাওয়ার কারণে বিপদে পড়েছিল, কিন্তু বিপদে পড়ে আবার ঠিকই আমাকে ডেকেছিল, আমি তাকে রেহাই দিয়েছিলাম। এবং ইউনুস আলাইহিস সালামের এই ঘটনা বারবার বিভিন্ন আয়াত বিভিন্ন সূরায় বর্ণনা করার মধ্যে দিয়ে কিন্তু মূলত আল্লাহ তাআলা বিশ্বনবীকে সান্ত্বনা দিয়েছেন যে নবী আপনি রেগে যাবেন না, ধৈর্য ধারণ করুন। সূরাতুল মুজাম্মিল আল্লাহ তাআলা বলছেন ওয়াসবির আলা মা ইয়াকুলুন ওয়াহজুরহুম হাজরান জামিলা, নবী হে ওরা কী বলে আপনি ভ্রূক্ষেপ করবেন না, জাস্ট ডোন্ট কেয়ার, ইগনোর ইট, ইগনোর দেম, তাদের এই কথাবার্তাগুলোকে আপনি ইগনোর করুন এবং আপনি ধৈর্য ধারণ করুন। তাহলে ইউনুস আলাইহিস সালামের জীবনী থেকে দুই নম্বর শিক্ষা হচ্ছে যে আমরা যখন দাওয়াতি কাজ করব আমাদেরকে প্রচণ্ড ধৈর্যের সাথে দাওয়াতি কাজ করতে হবে। বাধা বিপত্তি বিরূপ মন্তব্য নানা ধরনের প্রতিকূলতা বাজে কমেন্টস এগুলো আসবে, কিন্তু ধৈর্য হারানো যাবে না, বিশ্বাসীরা কখনো ধৈর্য হারায় না। সেদিন ইউনুস আলাইহিস সালামের জীবনী থেকে বা ঘটনা প্রবাহ থেকে আমরা তিন নম্বর যে শিক্ষাটা পাই সেটা হচ্ছে পাওয়ার অফ তাওবা। তাওবার যে কত শক্তি সেটা কিন্তু আমরা এই ঘটনা থেকে জানলাম যে নিশ্চিত আল্লাহ তাআলার আযাব এসে এই নিনোভা নগরীকে একেবারে ধ্বংস করে দেবে, ধূলিসাৎ করে দেবে, মাটির সাথে মিশিয়ে দেবে। কিন্তু তারা যখন ভুল বুঝতে পারল, তারা যখন অন্তুপ্ত হলো, তারা যখন অনুশোচনায় কাতর হয়ে আল্লাহ তাআলার কাছে কায়মনে বাক্যে ক্ষমা চাইল, তারা যখন ফিরে আসল, তারা যখন একনিষ্ঠভাবে তাওবা করল, আল্লাহ তাআলা সেই সাক্ষাৎ শাস্তিকে তিনি ওনার মেহরবানিতে তিনি সরিয়ে নিলেন, উঠিয়ে নিলেন। তাহলে তাওবার কত শক্তি, দ্য পাওয়ার অফ তাওবা, এটা আমরা এই ঘটনা থেকে খুব স্পষ্ট জানতে পারি। অনেকে এখানে প্রশ্ন করে থাকেন যে আজাব যখন চলেই এসেছে, আজাব যখন দেখা যাচ্ছে, তখন আর তাওবা করে লাভ কি, তাওবা তো এর আগে করতে হয়। এটা বলতে যে অনেকে বলেন যে ফেরাউন তো ইমান এনেছিল যখন সে ডুবে যাচ্ছিল, ফেরাউন তখন বলতেছিল যে আমানতু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈল,
ওয়ানা মিনাল মুসলিমিন, বনে ইসরায়েলের লোকজন যার উপর ইমান আনে আমি ফেরাউন ও সে আল্লাহর উপর ইমান আনলাম। আল্লাহ বললেন আল আন, এখন অনেক বাড়াবাড়ি তুমি করেছো, দ্য টাইম ইজ আপ, সময় শেষ। অনেকে প্রশ্ন তুলে থাকেন যে ফেরাউনও তো লোহিত সাগরে যখন হাবুডুবু খাচ্ছিল তার রূপ বের হওয়ার আগে সে হাত তুলে বলেছিল আনা মিনাল মুসলিমিন, আমি ইমান আনলাম। তাহলে ফেরাউনের ইমান কবুল না করে ইউনুস আলাইহিস সালামের পুরো কওমের তাওবাকে কেন কবুল করলেন, তাদের ইমান কেন গ্রহণ করলেন, আজাদ দিতে যেও সরিয়ে নিলেন কেন? এর কারণ হচ্ছে নিনোবা অঞ্চলের লোকদেরকে এর আগে কোনো নিদর্শন দেখানো হয়নি, এই প্রথম তারা আজাবের ঘনঘটা দেখা মাত্রই তাদের অন্তরে আল্লাহর ভয় চলে এসেছে, তারা একনিষ্ঠভাবে তাওবা করেছে। কিন্তু ফেরাউনের ব্যাপারটা ছিল ভিন্ন। কালামুল্লাহ মাজিদে এসেছে যে তিসউ আয়াত, এক দুই তিন চার করে নয়টা মুজিজা, নয়টা নিদর্শন একের পর এক ফেরাউনকে মিশরীদেরকে বারবার এগুলো দেখানোর পরেও ফেরাউনের ঔদ্ধত্য দাম্ভিকতা কোনোভাবেই কমছিল না। সরাসরি মুসা আলাইহিস সালাম লাঠি ফেললেন, এটা সাপ হয়ে গেল, পুরো মিশরের বড় বড় জাদুকরদের বানানো জাদুগুলোকে খেয়ে সেই অজগর সাপ, সেই বড় সাপ ফনা তুলে দাঁড়িয়ে রইল। এরকম একটা দুইটা নয়, নয় নয়টা নিদর্শন দেখানোর পরেও কিন্তু ফেরাউন আল্লাহ তাআলার প্রতি ইমান আনেনি। এজন্য ফেরাউনের প্রেক্ষাপট আর ইউনুস আলাইহিস সালামের কওমের নিনোবা নগরীর প্রেক্ষাপট একেবারেই আলাদা। তাহলে এই ঘটনা থেকে আমরা বুঝলাম যে তাওবার পাওয়ার কিন্তু খুব বেশি, চোখের পানির শক্তি অনেক বেশি, এক ফোঁটা পানি জাহান্নামের আগুনকে নিভিয়ে দেয়। অনুতপ্ত বান্দার চোখের পানির ফোঁটা এটা চোখ বেয়ে নাকের ডগা বেয়ে জমিনে পড়ার আগে আল্লাহ তাআলা বান্দার জীবনে সব গুণা ক্ষমা করে দেয়। এবং দুই ফোঁটা পানি আল্লাহ তাআলার কাছে সবচেয়ে বেশি প্রিয়, জেহাদের ময়দানে রক্তের ফোঁটা আর হচ্ছে অনুতপ্ত বান্দার চোখের পানির ফোঁটা। সো কেউ যখন অনুতপ্ত হয়ে আল্লাহর কাছে তওবা করে সেই তওবা কিন্তু আল্লাহ তাআলা কবুল করেন। তাহলে দ্য পাওয়ার অফ তাওবা, এটা আমরা এই ঘটনার মধ্যে দিয়ে জানতে পারলাম। ইউনুস আলাইহিস সালামের এই জীবনী থেকে আমরা আরেকটা ব্যাপার জানতে পারি, সেটা হচ্ছে আল্লাহ তাআলা তার সৃষ্ট যে কোনো প্রাণীকে যে কোনো কাজে তিনি লাগাতে পারেন, জাস্ট আল্লাহ তাআলা অর্ডার করেন। তিনি হচ্ছেন কুন ফায়াকুনের মালিক, তিনি শুধু বলেন হও, সাথে সাথে হয়ে যায়, বি ইট ওয়াজ। ফাআলু লিমা ইউরিদ, তিনি যা ইচ্ছে তিনি তাই করতে পারেন। তার নমুনা বা নিদর্শন কিন্তু আমরা ইউনুস আলাইহিস সালামের এই ঘটনা প্রবাহের মধ্যে দিয়ে দেখলাম, যে তিনি সাগরের মাছকে যখনই বললেন যে এখন তুমি ইউনুসকে গিলে ফেলবে, বিশাল তিমি মাছ ইউনুস আলাইহিস সালামকে গিলে ফেললেন, কিন্তু ডাইজেস্ট করলেন না, আল্লাহ ডাইজেস্ট করালেন না, তিমি মাছ কিন্তু পেটের মধ্যে রেখে দিল। এবং আল্লাহ তাআলা যখনই বললেন যে তাকে আবার সাগরের পাড়ে রেখে আসো, তিনি যখন পেটের ভেতরে তাসবিহ পড়ছিলেন, সেই তিমি মাছ কিন্তু যে তিমি মাছ গিলে ফেললো টপ করে, সেই তিমি মাছ আবার সাগরের তীরে উদ্গিরণ করে ইউনুস আলাইহিস সালামকে রেখে আসলেন। তাহলে আমরা দেখলাম যে যেই প্রাণীকে আল্লাহ তাআলার প্ল্যান অনুযায়ী আল্লাহ যখন কাজে লাগাতে চান সেটা কিন্তু আল্লাহ তাআলা লাগিয়ে থাকেন। আমরা দেখেছি যে আবাবিন মানে ঝাঁকে ঝাঁকে পাখি দিয়ে তিনি আব্রাহার বাহিনীকে ধ্বংস করেছেন, যে আব্রাহা আল্লাহর ঘর কাবাকে ধ্বংস করতে এসেছিল, তাদেরকে ধ্বংস করার জন্য আল্লাহ পাখির ফোর্স, বার্ড ফোর্সকে কাজে লাগালেন। ওয়া আরসালা আলাইহিম তৈরান আবাবিন, ঝাঁকে ঝাঁকে কোত্থেকে যেই পাখির ঝাঁক এসে পাখির দুই পায়ে দুটি আর চঞ্চুতে ঠোঁটে একটি করে পাথর ঝাঁকে ঝাঁকে আব্রাহার সৈন্যবাহিনীর উপর পাথর মেরে তাদেরকে একেবারে কাসফিম আকুল, খেয়ে ফেলা তৃণভূষীর মতো বানিয়ে দিল। তার মানে কখনো তিনি তার প্ল্যানকে বাস্তবায়ন করার জন্য সাগরের তিমি মাছকে কাজে লাগান, কখনো তিনি আকাশে ভেসে বেড়ানো পাখিগুলোকে কাজে লাগান, আবার যেই আব্রাহা কাবা ঘর ধ্বংস করার জন্য হাতিতে চড়ে এসেছিল, সুরাটির নাম হচ্ছে সুরাতুল ফিল, মানে হাতির সুরা, দ্য সুরা অফ এলিফেন্ট। এবং সেই ইয়ামান থেকে হাতি মক্কা পর্যন্ত এসেছে, কিন্তু মক্কার ওই জায়গার পর থেকে যখন আল্লাহ তাআলা হাতিকে অর্ডার করলেন যে এর সামনে আর যাওয়া যাবে না, ঠিকই হাতি কিন্তু আর সামনে যাচ্ছিল না, আব্রাহার বাহিনী হাতিকে পেটাচ্ছিল, অর্ডার করছিল, ফোর্স করছিল, কিন্তু হাতি কিন্তু সামনে যাচ্ছিল না। এর মানে হচ্ছে আল্লাহ তাআলা তার সৃষ্ট জীবদের মধ্যে থেকে যাকে যখন যেটাকে যেই ব্যাপারে অর্ডার করেন তারা সেগুলো পালন করতে বাধ্য, তো আন আও খারাহা, ইচ্ছায় হোক অনিচ্ছায় হোক তারা করতে সেটা বাধ্য। এবং ইউনুস আলাইহিস সালামের মাছের পেটে কী করে তিনি বেঁচেছিলেন, কিভাবে এটা সম্ভব, এটা নিয়ে প্রশ্ন তুলে থাকেন। সেক্ষেত্রে আমরা একটি ঘটনাকে উল্লেখ করতে পারি যেটি পশ্চিমা বিশ্বের বিভিন্ন জাতীয় দৈনিকে এসেছে, আমরা আমাদের ডিসক্রিপশন বক্সে সেই ঘটনার লিঙ্ক শেয়ার করে দিব। জেমস বার্টলি নামে একজন নাবিক ছিল, সে তার বাকি দুজন বন্ধুর সাথে একবার ফকল্যান্ড আইল্যান্ডে সাউথ আটলান্টিকের পাশে
তারা বড় মাছ শিকার করতে গিয়েছিল, সেখানে এক তিমির সাথে তাদের কনফ্লিক্ট হয়। ওই তিমিকে তারা হত্যা করতে চায় এবং আহত করে ফেলে, এবং এক পর্যায়ে এই জেমস বার্টলি নামক লোককে ওই তিমিটা খেয়ে ফেলে। তো আহত হয়ে যাওয়ার কারণে কিছু সময় পরে ওই তিমিটা যখন মরে সাগরে ভেসে ওঠে, তখন তারা সেটাকে জাহাজের উপর উঠিয়ে ওটার পেট কেটে এই জেমস বার্টলিকে 36 ঘন্টা পর বের করে, এবং সে জীবিত সেখান থেকে বের হয়। তো পৃথিবীতেও কিন্তু এরকম অদ্ভুত আজীব ঘটনা এটা ঘটেছে। আর সেক্ষেত্রে ইউনুস আলাইহিসসালাম ছিলেন আল্লাহ তাআলার একজন নবী, এবং কোরআনে বর্ণিত 25 জন নবীর মধ্যে থেকে একজন নবী, এবং সেক্ষেত্রে আল্লাহ তাআলা এটা করতেই পারেন। এবং আল্লাহ তাআলা তার সৃষ্টির মধ্যে থেকে যা খেয়ে যখন যেটা অর্ডার করেন, সেই প্রাণীকুল, সেই মৎস্যকুল, সেই পক্ষীকুল, তারা সেগুলো পালন করতে বাধ্য। সেদিন ইউনুস আলাইহিস সালামের জীবনী থেকে সর্বশেষ যেই লেসনটা আমরা পাই সেটা হচ্ছে পাওয়ার অফ দোয়া। দোয়ার যে কত শক্তি, ইটস লাইক এ মিজাইল, একটা মিজাইল ক্ষেপণাস্ত্রের মতো। আমি প্রায় বলে যে দোয়াটা হচ্ছে একটা শিল্প, এটা করতে জানতে হয় কীভাবে আল্লাহর কাছে চাইতে হবে, কেমন করে চাইতে হবে, কোন প্রসেসে চাইতে হবে, এই প্রক্রিয়াটা, এই মেকানিজমটা জানতে হয়। এবং এটা যে কতটা পাওয়ারফুল, আমরা সাইয়েদনা ইউনুস আলাইহিস সালামের এই ঘটনা থেকে আমরা জেনেছি যে আল্লাহ তাআলা সরাসরি বলছেন ফালাউলা আন্নাহু কানা মিনাল মুসাববিহিন। ইউনুস যদি তাসবিহ না পড়তো মাছের পেটে, তাহলে সেখানে ইউনুস শেষ হয়ে যেত। লালাবিসা ফি বাতনিহি ইলা ইয়াউমি ইবআসুন, কিয়ামত পর্যন্ত ইউনুস সেই মাছের পেটেই থাকতো, মাছের খাদ্য হয়ে যেত, ওটাই হতো সলিল সমাধি, ওটাই হতো ইউনুসের কবর। কিন্তু সেই বিপদের মুহূর্তে যখন আল্লাহ নবী ইউনুস আলাইহিস সালাম আল্লাহর তাসবিহ পড়ছিলেন, আল্লাহর গুণগান সেখানে গাইলেন, এবং আল্লাহর কাছে তিনি কায়মন বাক্যে দোয়া করলেন, ঠিক সেই মুহূর্তে আল্লাহ তাআলার সাহায্য কিন্তু সেখানে পৌঁছেছে। এবং এই দোয়াটি দোয়া ইউনুস নামে পরিচিত, যেটি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুনানে তিরমিজির বর্ণনায় তিনি উল্লেখ করেছেন যে দাওয়াতু যিন্নুন, যিন্নুন মানে হচ্ছে মাছওয়ালা, অর্থাৎ ইউনুস আলাইহিস সালামের দোয়া, যে দোয়াটা তিনি মাছের পেটে করেছিলেন। এবং এই দোয়াটি আল্লাহ তাআলার অত্যন্ত প্রিয় একটি দোয়া, তিনি খুব পছন্দ করেন। কোনো বান্দা যদি এই দোয়াটা করে আল্লাহ তাআলা বড্ড পছন্দ করেন। দোয়াটি হচ্ছে লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাল যালিমিন। এর অর্থটাও বড্ড সুন্দর, এর অর্থ হচ্ছে লা ইলাহা, অর্থাৎ হে আল্লাহ আপনি ছাড়া আমার কোনো ইলাহ নেই, লা ইলাহা ইল্লা আনতা, আপনি ছাড়া আমার কোনো ইলাহ নেই, সুবহানাক, আমি আপনার পবিত্রতা বর্ণনা করছি, আপনি পুত পবিত্র, ইন্নী কুনতু মিনাল যালিমিন, হে আল্লাহ নিশ্চয় আমি ভুল করে ফেলেছি, নিশ্চয় আমি অন্যায় করে ফেলেছি, নিশ্চয় আমি জালিমদের অন্তর্ভুক্ত, হে আল্লাহ নিশ্চয় আমি সীমা লঙ্ঘনকারীদের অন্তর্ভুক্ত। কেউ যদি কোনো বিপদে পড়ে এই দোয়াটা পড়ে, আল্লাহ তাআলা তার ডাকে সাড়া দেয়, সেই দোয়াটি আল্লাহ তাআলা কবুল করেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ফা ইন্নাহু লাম ইয়াদউ বিহা রাজুলুন মুসলিম ফি শাইইন কত্তু, কোনো বিপদে পড়ে, কোনো প্রেক্ষাপটে, কোনো কাজে কোনো মুসলিম যদি এই দোয়াটি পড়ে, ইল্লাস্তাজাবাল্লাহু লাহ, আল্লাহ তাআলা সাথে সাথে তার বিপদ থেকে তাকে উদ্ধার করেন, তাকে মুক্তি দান করেন, তার ডাকে আল্লাহ তাআলা সাড়া দেন। তাই আমরা আমাদের চলতি পথে জীবনে যখনই আমরা বিপদের সম্মুখীন হব, যখনই কোনো ক্রাইসিস মোমেন্টে পড়ব, আমরা যেন সাইয়েদানা ইউনুস আলাইহিস সালামের দোয়াটি পড়ি, যেটা আমরা দোয়া ইউনুস হিসেবে সবাই চিনে থাকি, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাল যালিমিন। তাহলে সেই সাগরের অতল গহ্বরে, অন্ধকার তিমি মাছের পাকস্থলীর ভেতরে সাইয়েদানা ইউনুস আলাইহিস সালামকে আল্লাহ তাআলা যেমনি সাহায্য করেছিলেন, তার ডাকে সাড়া দিয়েছিলেন, তাকে বিপদমুক্ত করেছিলেন, আমাদের বিপদকালীন সময়ে আল্লাহ তাআলা আমাদেরকে বিপদ থেকে রক্ষা করবেন।